হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে রাত্রি 3:30, এখন বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ দমদমের শুনশান রাস্তায় একা আমি যাচ্ছি। প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লালগোলা প্যাসেঞ্জারের অ্যানাউন্সমেন্ট করলো। এখন মাঝে ভোর 4:00 দমদম থেকে ট্রেন ছাড়লো। আমি ইউজুয়ালি এত সকালে যাই না, কিন্তু আজকে যেতে হচ্ছে, কারণ এখন ঈদের সময় ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। আজকে এত ভোরে যাচ্ছি, তাও ট্রেনে প্রচণ্ড ভিড়, ট্রেনে সিট নেই বলতে চলে। আমি এসে ধারে একটা সিটে বসলাম। যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই কষ্ট করে বসে কিংবা শুয়ে যাচ্ছে। এখানে নিচেই চট পেতে শুয়ে পড়েছে একজন। এবং এখানে একজন বাংকের ওপরে শুয়ে আছে। বাইরে সূর্যের আলো দেখা দিতেই ট্রেনের মধ্যে চা আসলো এবং আমরা চা খেলাম। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। এইভাবেই 4.5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম বহরমপুর। ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলল লালগোলার উদ্দেশ্যে এবং আমরা প্ল্যাটফর্মের বাইরের দিকে হাঁটতে থাকলাম। প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে আসতেই দেখলাম স্টেশনের নিকটবর্তী ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে। তারপরে টোটো করে চললাম বাসস্টপের উদ্দেশ্যে এবং তারপর ফাইনালি বাসে করে বাড়ি পৌঁছালাম। দেখতে পাচ্ছ এখন বাড়ি পৌঁছে গেলাম। তো 9:00 মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম, যেহেতু ভোর 3:30 সময় বেরিয়েছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।